বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বৃষ্টির প্রকোপ, সাথে প্রবল ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে আজ শুক্রবার ক্যানিং টু ব্লকের বেশ কিছু এলাকায় ভেঙে পড়ে বাড়িঘর। দুপুরের পর ব্লকের মঠের দিকে আলদাপাড়া, হিঞ্চেখালি সহ বেশ কিছু এলাকায় বাড়িঘর সহ ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কারণে আটকে যায় বহু রাস্তা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হয় ত্রিপল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। ক্যানিং টু ব্লকের বিডিও প্রণব মণ্ডল বলেন, ঝড়ের দাপটে এ পর্যন্ত ভেঙে পড়েছে 76টি বাড়ি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।